পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, গণতান্ত্রিক আন্দোলনে এইভাবে টিয়ার গ্যাস মারে, এইভাবে ব্ল্যাঙ্ক ফায়ার করে, ব্ল্যাঙ্ক ফায়ার করছে, টিয়ার গ্যাস মারছে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদের এইভাবে পেটাচ্ছে। আমি বলছি, যারা আজকে পুরো সিস্টেমের মধ্যে বিভিন্ন পদে বসে আছেন, তারা কিভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে দেখুন, দেখুন কিভাবে অত্যাচার হচ্ছে। যারা বসে আছেন তারা দেখুন, না দেখলে মানুষের হাতে চলে যাবে, মানুষের হাতে চলে যাবে, মানুষ কিন্তু চুপ করে থাকবে না। বহুদিন ধরে আমরা অত্যাচার সহ্য করছি, অন্যায় সহ্য করছে, এবং সমস্ত সিস্টেম বসে বসে দেখছে। আমি কিন্তু বলছি, মানুষের হাতে চলে যাবে এই জিনিস, এই জিনিস আমরা বরদাস্ত করব না, বাংলা এই জিনিস বরদাস্ত করবে না। এই রক্তাক্ত পঞ্চায়েত, এই রক্তাক্ত লোকসভা, লোকসভার পরে প্রত্যেক দিন ফসকেস, কেউ দেখতে পাচ্ছেন না? যারা আজকে বসে আছেন কেউ দেখতে পাচ্ছেন না? শুধু আমাদের এই গণতান্ত্রিক অধিকারই চোখে পড়ছে। পালিয়ে